আবারও অপার বাংলা সিনেমায় নিজের নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তার বিপরীতে থাকছে টলিউড অভিনেতা দেব। শোনা যাচ্ছে প্রতীক্ষা নামে একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতীক্ষা সিনেমায় ফারিন দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সেখানে বাবা ছেলে ভূমিকায় দেখা যাবে মিঠুন দেবকে। তবে সিনেমার কাহিনী খোলাসা করতে চাইলেন না নির্মাতারা। পরিচালক অভিজিৎ জানালেন সিনেমার গল্প চূড়ান্ত, এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করেছেন অতনু রায় চৌধুরী। ফারিনকে অভিনয় নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ বলেন তাসনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন, আমারও খুব ভালো লাগে তার অভিনয়, দেবের সঙ্গে জুটি হিসাবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম। উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিত লাভ করেন তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজ তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল সেখানে।